এখন আমরা আছি এলডি হোস্টেলের 4 নম্বর রুমে, আর আমাদের পাশে আছে লয় এর স্টুডেন্ট গুলো যাদের রামনবমীর জন্য পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, এবং সেই খুশিতে এদের আনন্দ একদম আনন্দের বাঁধ ভেঙে যাচ্ছে। এবং সেই খুশিতে আমরা যাচ্ছি কোথায়, তুই জানবি, তুই ইন্ট্রো দিচ্ছিস কোথায়, সন্দেশতলা। আর এদের গিটার নিয়ে নিয়েছে, গিটার বাজাতে পারে না তাও নিয়ে নিয়েছে, তো আমরা এখন গান করবো। তো আমাদের টিম রেডি সন্দেশতলা যাওয়ার জন্য, সবাই বাইরে বেরিয়ে গেছে। আমাদের হোস্টেলের বাইরে এই শিব ঠাকুরটা খুবই বিখ্যাত, এখানে শ্রাবণী মেলার পুজো করা হয়। আর সামনে ওইদিকে আছে হুগলি মহসিন কলেজ, আমাদের বিখ্যাত কলেজ। আর সোজা গেলে আছে ঘন্টার ঘাট, এবং ডান দিকে আছে ষণ্ডেশ্বরতলা রাস্তা। ষণ্ডেশ্বরতলে যাওয়ার পথে এদিকে হুগলি মহসিন কলেজ, এবং পাশে আছে জাকারিয়া হোস্টেল, যেটা হুগলি মহসিন কলেজের আন্ডারে আরেকটা হোস্টেল, একটা কানাইলাল দত্ত হোস্টেল এবং আরেকটা জাকারিয়া হোস্টেল। আর সামনে আছে হুগলি কলেজিয়েট স্কুল, যেটা খুবই বিখ্যাত, এবং এখান থেকে প্রতি বছর র্যাঙ্ক বের হয়। আমরা পৌঁছে গেছি ষণ্ডেশ্বরতলা, যেটা দত্তঘাট নামে পরিচিত। এখন গরমকালে এটা অন্যতম ডেস্টিনেশন আমাদের জন্য, কারণ এখানে খুবই হাওয়া দেয়,